বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে আমরা জানবো সুজুকি জিগজার এসএফ 2090 সম্পর্কে এবং পুরনো সুজুকি জিগজার এসএফ এবং সুজুকি জিগজার এসএফ 2019 এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে সে সব বিস্তারিত জানবো। প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা যাক। জিগজার এসএফ ওল্ড মডেলটির হেডলাইট ছিল খুবই সাধারণ ডিজাইনের, আর এর জন্য খুব বেশি স্পোর্টি লুক আসতো না। কিন্তু জিগজার এসএফ 2019 এর হেডলাইটের দিকে তাকালে আপনার চোখে পড়বে এলইডি হেডলাইট, যেটা সম্পূর্ণ ইউনিক এবং নতুন ডিজাইনের। সুজুকি অথবা অন্য কোনো ব্র্যান্ডের বাইকে এমন হেডলাইট এর আগে ব্যবহার করা হয়নি, এবং এই হেডলাইট এই বাইকের অন্যতম আকর্ষণ, যেটা বাইকটিকে দিয়েছে পারফেক্ট স্পোর্টি লুক। আর যেহেতু এখানে এলইডি লাইট ব্যবহার করা হয়েছে, তাই রাতে বাইক রাইড করার জন্য যথেষ্ট আলোও পাবেন। তবে বাইকটির মিরর এবং ইন্ডিকেটরের মধ্যে কোনো রকম পরিবর্তন করা হয়নি। ওল্ড মডেল এবং সুজুকি জিগজার এসএফ 2019 এ একই ইন্ডিকেটর এবং লুকিং গ্লাস ব্যবহার করা হয়েছে, তবে টেল লাইট পুরোটাই পরিবর্তন করা হয়েছে। পুরনো টেল লাইটটি দেখতে ছিল এমন, এবং নিউ জিগজার এসএফ এর টেল লাইটটি দেখতে এরকম। ফুয়েল ট্যাঙ্ক ডিজাইনেও অনেকটা পরিবর্তন আনা হয়েছে। পুরনো এসএফ এর ফুয়েল ট্যাঙ্কের চাইতে নতুন এসএফ এর ফুয়েল ট্যাঙ্ক অনেকটাই বড়। তবে ওল্ড মডেল এবং 2019 মডেল দুইটাতেই ফুয়েল ক্যাপাসিটি 12 লিটার। স্পিড মিটারেও আনা হয়েছে পরিবর্তন। পুরনো মিটারের তুলনায় নতুন মিটার অনেকটা অ্যাডভান্স করা হয়েছে, যার ফলে পুরনো মিটারের তুলনায় অনেক বেশি ডিটেইলস আপনারা নতুন মিটারের মধ্যে পেয়ে যাবেন। আরেকটি লক্ষণীয় পরিবর্তন হচ্ছে এর হ্যান্ডেল বার। পুরনো এসএফ এর হ্যান্ডেল বারটি ছিল সিঙ্গেল পার্ট পাইপ হ্যান্ডেল বার, তবে নতুন ভার্সনের এসএফটিতে থ্রি পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে, যেটি পুরনো এসএফ এর তুলনায় আপনাকে অনেক বেশি স্পোর্টি ফিল দিবে। তবে পুরনো এসএফ এর তুলনায় নতুন এসএফটি কিছুটা ছোট। পুরনো বাইকটি ছিল এক সিটের একটি বাইক, যার ফলে সিটের দিকটাও দেখতে স্পোর্টি লুক আসতো না। কিন্তু নতুন এসএফ এ ডাবল সিট ব্যবহার করা হয়েছে, যার জন্য পিছন থেকে দেখতেও বাইকটিকে স্পোর্টি লাগে। তবে আমার মতে দুই সিটের মধ্যে যদি আরেকটু গ্যাপ রাখা হতো, যেমনটি রাখা হয়েছে R15 এবং সুজুকি GSX-R এ, তাহলে দেখতে আরো বেশি স্পোর্টি লাগতো। এবার আসি ব্রেকিং সিস্টেমে। আগের এসএফ গুলোতে আমরা ডাবল ডিস্ক অথবা সিঙ্গেল ডিস্ক দুটি ভেরিয়েন্টে পেতাম, কিন্তু নতুন এসএফ এ সিঙ্গেল ডিস্ক এর কোনো বাইক নেই। নতুন এসএফ এ আপনি পাবেন ডাবল ডিস্ক এবং এর সাথে রয়েছে সিঙ্গেল চ্যানেল ABS, যেটি ব্যবহার করা হয়েছে সামনের চাকার ডিস্ক এর সাথে। সাইলেন্সার পাইপেও আনা হয়েছে কিছুটা পরিবর্তন। পুরনো মডেলের সাইলেন্সার পাইপটি ছিল এরকম, এবং নতুন এসএফ এ সাইলেন্সার পাইপটি এরকম করা হয়েছে। এবার ইঞ্জিনের ব্যাপারে জানা যাক। নিউ সুজুকি এসএফ এ ওল্ড এসএফ এর মতো 155 cc এর একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, কিন্তু সেম cc এর ইঞ্জিন ব্যবহার করা হলেও এর হর্স পাওয়ার কমিয়ে দেওয়া হয়েছে। পূর্বের এসএফ এ 14.8 হর্স পাওয়ার এর ইঞ্জিন ছিল, কিন্তু নতুন এসএফ এ 14.1 হর্স পাওয়ার এর ইঞ্জিন দেওয়া হয়েছে, যার জন্য পূর্বের এসএফ এর তুলনায় নতুন এসএফ কিছুটা কম শক্তিশালী। পূর্বের এসএফ এর ওজন 139 কেজি, কিন্তু নতুন এসএফ এর ওজন 146 কেজি। নতুন এসএফ 7 কেজি ওজন বাড়ানো হয়েছে। এখানে পাওয়ার না কমিয়ে কিছু পাওয়ার বাড়িয়ে দেওয়া উচিত ছিল। বাইকটির ইঞ্জিনে আমার কাছে যে বিষয়টি সবচেয়ে বেশি খারাপ লেগেছে, সেটা হচ্ছে যে এই বাইকটিতে সেই আদি যুগের এয়ার কোল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এখানে অন্তত পক্ষে অয়েল কুল অথবা লিকুইড কুল ইঞ্জিন ব্যবহার করা উচিত ছিল। ওল্ড এসএফ এ আমরা সর্বোচ্চ গতি 131 থেকে 132 কিলোমিটার/আওয়ার পেতাম, কিন্তু নতুন এসএফ থেকে সর্বোচ্চ 125 থেকে 127 পর্যন্ত পাওয়া যায়। আর নতুন ভার্সনের এসএফ আসার পর পুরনো ভার্সনের এসএফ এর দাম অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। পূর্বে ভার্সনের এসএফ এর বর্তমান মার্কেট প্রাইস 219,950 টাকা, এবং নিউ ভার্সনের এসএফ অথবা এসএফ 2019 এর প্রাইস 291,500 টাকা। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনারা যদি আমাদের বাইক লাভার অফ বাংলাদেশ গ্রুপে জয়েন না হয়ে থাকেন, তাহলে আমাদের গ্রুপে জয়েন হন এবং আমাদের পেজ ফলো করতে ভুলবেন না।